সুন্দর পরিপাটি রান্নাঘর আমাদের সবারই পছন্দ। নিজের বাসা বাড়িটা যতই পুরনো হোক, ময়লা হোক, নোংরা হোক, অগোছালো হোক, তারপরে মেয়েরা চেষ্টা করে একটু নতুন করে, সুন্দর করে সব কিছুকে সাজিয়ে রাখতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবং আমার চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখতেছেন, ভিডিওটি যারা দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের আমার ভিডিওটি হচ্ছে মূলত একটা কিচেন ট্যুর থেকে ভাবছিলাম একটা কিচেন ট্যুর নিয়ে আপনাদের সামনে হাজির হব, তো ফাইনালি আজকে চলে আসছি। তো আমার বাসাটা খুব একটা মানে নতুন না, মানে পুরাতন একটা বাসা, তারপরে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ফার্স্টে আমার কিচেনে ঢুকতে দরজার সামনে একটা পাপোশ রেখেছি, আমি একটা ডিপ কালারের পাপোশ রাখার চেষ্টা করেছি যাতে করে একটু ময়লা কম হবে আর এটা এতে করে সুবিধা হবে আর কি। তারপরে দরজার কাছে ঢুকতে আমি এখানে একটা কিচেন র‍্যাক রেখেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমার রান্নাঘরে কিন্তু কোনো সেলফ নেই, তো এজন্য আর কি আমাকে এগুলো রাখতে হয় কিচেন র‍্যাকগুলো। তো এই একটা আমি প্লাস্টিকে আড়ে ফেলে কিচেন র‍্যাক রেখেছি, তার উপরে আমি কিছু বক্স এভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেগুলোতে কিনা মশলা আছে, কিছুতে গরম মশলা আছে, কয়েকটাতে তেজপাতা, আর এটা হচ্ছে মূলত আমার চা ঘুটনি, মানে যেটাকে বলে হামানদিস্তা। তো হামানদিস্তায় যাতে করে পোকামাকড় না বসে সেজন্য আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। আর তার সাথে এখানে পাশে চামচ নাড়ি আছে আর কিছু গাছও রেখেছি। আমি যেহেতু বরাবরই একটু গাছ পছন্দ করি, সেহেতু আমার রান্নাঘরেও গাছ রাখার চেষ্টা করি, এতে করে রান্নার সময় আমার মনটা অনেক বেশি ভালো থাকে এবং ফ্রেশ থাকে। তারপরে আমি হচ্ছে এখানে একটা বক্স রেখেছিলাম, যেটা কিনা আমার নিজের তৈরি, হতে পিঙ্ক কালার এবং ব্লু কালার দেখতে পাচ্ছেন, ওটা আমি নিজে হাতেই বানিয়েছি। আমি যেহেতু ক্রাফটের কাজগুলো করি, তো আমার চ্যানেলে কিন্তু আমার ক্রাফটের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপরে তো আমি এখানে আমার রান্নাঘরে যে জানালাটা আছে সেখানে চলে আসলাম, র‍্যাকটা রাখা আছে তার একটু সামনেই। আমি এখানে একটা গাছ রেখেছি, মানি প্ল্যান্ট, যেটা ঝুলানো অবস্থায় থাকে। তো রান্নার টাইমে এটাকে সরাই দেই। এখন যেহেতু একটু ভিডিও করছি, চুলাটা এই জায়গায় রাখা আছে, তো এই জন্যে আর কি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আর এই গাছটা আমার এখানেই থাকে, আমি রাখি এই টবটাকে, এতে করে আমার রান্নাঘরের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তারপরে তো আমি একটা কাঠের টেবিলের ওপরে চুলাটাকে রেখেছি, যেহেতু কোনো কার্নিশ নাই রান্নাঘরে, এজন্য আর কি আমি চেষ্টা করেছি এই কাঠের টেবিলটার ওপরে চুলাটা রাখার। আর রান্নাঘরে কার্নিশ না থাকার কারণে দেখা যায় অনেক সময় সমস্যা হয়, একটু কষ্টের মধ্যেই থাকি, যেহেতু রেন্টের বাসা, চাইলে অনেক কিছু করতে পারি না। তো বাসাটা নেওয়ার আগে আমি এটা খেয়াল করি নাই যে এখানে সমস্যা হবে। আসলে এই মানে রান্নাঘরের কথা ভেবে আমি বাসাটা নিই নাই, আমি আমার রুমগুলো দেখে এবং দুইটা বেলকনি আছে দেখে আমি বাসাটা চুজ করছিলাম, মানে কম রেন্টের মধ্যে একটু ভালো বাসা। এমনিতেই বাসাটা সব দিকই ভালো রান্নাঘরটা ছাড়া, এজন্য আর কি আমি সেভাবে গুরুত্ব দেই না বাসা চেঞ্জ করা। তবে ইনশাল্লাহ আগামী বছর আমি বাসাটা চেঞ্জ করব, তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ডাবল বার্নারে চুলাটা ইউজ করি, তো এখানে আমি রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে দেখালাম। তারপরে চুলার পাশে যে অংশটা আছে সেটা হাতের বামে আছে হচ্ছে সিঙ্ক। তো সিঙ্কের ওপরে আমি হাত মোছার জন্য এখানে একটা স্ট্যান্ডও লাগিয়ে দিয়েছি, যেটা কিনা আমি নিজের হাতেই তৈরি করেছি। একটা হুকের সাহায্যে আমি স্ট্যান্ডটাকে তৈরি করে আমি একটা গামছা বা ওয়ালেট ঝুলিয়ে দিয়েছি। আর আমি রান্না করতে করতে অনেক সময় হাতে পানি হয়, তেল হয়, তো আমি এটা দিয়ে মুছে থাকি। আবার থালা বাসন ধোয়ার পরে হাতটা মোছার প্রয়োজন হয়, তো আমি এই টাওয়ালটা দিয়ে হাতটা পরিষ্কার করে থাকি। আর এ তো আমার সিঙ্ক, তো যেখানে আমি থালা বাসনগুলো সব পরিষ্কার করে থাকি। আর সিঙ্কের ওপরের অংশে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, রান্নাঘরে দরজায় ঢুকতেই যে দেওয়ালটা আছে, যেটাকে যেখানে আমি র‍্যাকটা রেখেছি, সেই দেওয়ালে আমি একটা হুক লাগিয়ে দিয়েছি, যেখানে আমি এই আমার এই ফ্রাই প্যানগুলো এভাবে ঝুলিয়ে রাখতে পারি একটা স্ট্যান্ডের সাহায্যে। তো আমি এভাবে রেখেছি যেহেতু কোনো কার্নিশ নাই, তো সেহেতু আমার এটাতে সুবিধা হয়, এজন্য আর কি আমি সেটা করে নিয়েছি নিজে থেকে। আর এ তো এই ব্যাগটা আমি নিজে তৈরি করেছি কাপড় দিয়ে, মানে পুরনো কাপড় দিয়ে। আর এটাতে আমি পুরাতন যে ব্যাগগুলো থাকে বা বাজার করা ব্যাগগুলো থাকে সেগুলোই আমি এটাতে রাখি। আর মানে এটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম বলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কেমন লেগেছে আমার কাছে তো অনেক ভালো লাগে, যখন নতুন কিছু তৈরি করি নিজের কাজ, আমার কাছে নিজেকে অনেক ভালো লাগে। তো মানে এটা আমি আর একটা জামা ছিল, সেই জামাটা কেটে আমি এভাবে টারসেল করে লাগিয়ে আমি নিজের মেশিনে নিজে সেলাই করেছিলাম। তারপরে চলে গেলাম অপোজিট সাইডে। অপোজিট সাইডে আমি আমার রান্না করার যে ইলেকট্রিক চুলাটা আছে সেটা রেখেছি।
তারপর এ তো দেখতে পাচ্ছেন এখানে আছে আমার গ্যাসের চুলা, তারপরে আছে অপোজিট সাইডে হচ্ছে আমার ইলেকট্রিক চুলা। তো আমি এখানে এগুলো কিন্তু সবগুলো টেবিলের ওপর রাখা আছে, তো টেবিলগুলো যাতে দেখতে না পাওয়া যায় সেজন্য আমি একটা পর্দার ব্যবস্থা করেছি, যেটা কিনা আমি একটা ওড়না কেটে লাগিয়ে দিয়েছি। এতে করে বোঝা যায় না যে এটা একটা কাঠের টেবিল, আর এই টেবিলের নিচে আমি অনেক কিছু হাবিজাবি রাখতে পারি যেটা কিনা বাইরের মানুষ দেখতে পায় না। তো এতে করে দেখা যায় রান্নাঘরের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। আর এ তো আমি বেশিরভাগ ইলেকট্রিক চুলাটাতে বেশি রান্না করি, আর চুলার পাশে আমি দুইটা গাছ রেখেছি, আর এখানে ট্রেটা রেখেছি। এখানে রান্না করার পরে আমি চামিচ বা খুন্তিগুলো সেটাতে রাখি। আপনারা চাইলেও আমার মতো এরকম ট্রাই করে দেখতে পারেন। আর আমার মনে হয় হচ্ছে আপনারা এই আইডিয়াটা ইউজ করলে ভালো ফল পাবেন। মানে দেখেন কি সুন্দর লাগতেছে, ভিতরে আমি কিন্তু অনেক কিছু রেখেছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না বাইরে থেকে। তো যাই হোক, তারপরে চলে আসলাম আমার সিঙ্কের ওপরে। আমি একটা হুক লাগিয়েছি, সেটাতে একটা বোতল কেটে আমি সেখানে আমার যে থালা বাসন মাজার ছাকনিটা আছে সেটা রেখে দিয়েছি। তারপরে আমি কিছু ওয়ালমেট রেখেছি, যেটা আমি নিজের হাতেই পেন্টিং করেছিলাম ওয়ান টাইম প্লেটগুলো দিয়ে। তারপরে এখানে রেখেছি আমার তো একটা হুকের সাহায্যে আমি একটু গাছ রেখেছি, এখানে একটা অল কর্নার বানিয়েছি। তো এটা আমার কাছে অনেক পছন্দের, যদিও এটা বেশি দিন টিকে নাই, কারণ হচ্ছে কিছুদিন পরে এটা ভেঙে গিয়েছিল, যেহেতু অনেক ভারী ছিল, ওয়ালের স্টিকারটা ভেঙে আসছিল, এই জন্য আর কি আমাকে কিছুদিন পরে খুলে ফেলতে হয়েছে। তারপর যতদিন ছিল অনেকটাই ভালো লাগছিল দেখতে। আর তার পাশে তো আমি এখানে আমার রাইস কুকারটা রেখেছি, নিচে রাখি যেহেতু এখানে আর জায়গা নাই বা টেবিল রাখারও কোনো সিস্টেম নাই, এজন্য আমি রাইস কুকারটা নিচে রেখেছি। আর এ তো আমার এই টেবিলের পাশে আমার একটা আরেকটা কিচেন র‍্যাক আছে, যেটা কিচেন সেলফ বলতে পারেন আপনারা, যেটা কিনা আমার অনেক উপকারী। আর এই কিচেন সেলফের উপরে আমি এ তো একটা ওয়াল বোর্ড টাঙিয়েছি অল হ্যাঙ্গিং, যেটা আমি তৈরি করেছিলাম। তারপর কিচেন র‍্যাকটার ওপরে তো আমি মশলাদানি রেখেছি, মশলাদানিটাতে আমার যাবতীয় মশলা সব কাঁচের কৌটোতে করে রেখেছি। এটার ওপরে আমি সব আমার টুকটাকি জিনিসগুলো রাখি, যেহেতু কর্নার নাই তো গরিব এই সাদামাটা রান্নাঘরে যেটাই পারি সাজিয়ে রাখার চেষ্টা করি। আসলে মন থাকা লাগে সাজিয়ে গুছিয়ে রাখার, অনেক যে দামি জিনিস প্রয়োজন সেটা না, মন থাকলে কিন্তু আমরা অল্প দামি জিনিস দিয়েও নিজের ঘর রান্নাঘরকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো সেই দিক থেকে আমি চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু সুন্দর করে গোছানো রাখার, যাতে করে আমার রান্নায় আরও অনেক বেশি মনোযোগ হয় আর রান্না করতে অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আমার কিচেন সেলফের উপরের র‍্যাকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেখানে আমার হাবিজাবি টুকিটাকি জিনিস রাখার জন্য অনেক উপকারী হয়। আমি এখানে তো হরলিক্সের বয়াম থেকে শুরু করে সস সব কিছুই রাখি, রাখার চেষ্টা করি। তারপর নিচে থাকতে দুইটা পাল্লা আছে, সেই পাল্লার ভিতরে আবার তিনটা থাক আছে, সেই তিনটা থাকে আমি ডাল চাল সব কিছুই রাখি বিভিন্ন বক্সে করে, সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তার ঠিক নিচের অংশে মানে মিডিল অংশে আমি কিন্তু আমার টুকটাক যে হাঁড়ি পাতিলগুলো আছে সেগুলো রাখি, রাইস কুকারে আরেকটা পট বলেন বা বড় বাটি নুডলস রাখার, তারপরে ট্রে যেগুলো আমার মানে শোকেসে থাকবে না, আমার টুকটাক কাজে জিনিস নিত্য প্রয়োজনীয় অনেক সময় মেহমান আসলে লাগে, সেগুলোই আমি এখানে রাখার চেষ্টা করি। আর নিচের অংশে তো এই তো যেগুলো আমার লাগে না কড়াই টড়াই সেগুলো আমি এখানে ঢুকিয়ে রাখি। এই তো কথা বলতে বলতে আমার রান্নাঘরটা প্রায় মোটামুটি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, তারপরে একটু সম্পূর্ণটা একটু ঘুরে দেখাই। যেহেতু গরিব শরীব মানুষ তো হচ্ছে সেই দিক দিয়ে আমার যতটুকু সাধ্য হয়েছে আমি আমার রান্নাঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে বা কেমন করে আপনাদেরকে দেখাতে পেরেছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।